সিলনা থেকে এখন আমরা জোয়ারিয়া পাথরঘাটার দিকে যাচ্ছি। তো আমাদের এই জোয়ারিয়া পাথরঘাটার এই অঞ্চলটা হচ্ছে আসলে একদমই খালের পাড়, খালের পাড় দিয়ে কিছু গ্রাম এবং আসলে বলা যায় এটা খুবই নিচু এরিয়া। এবং এখানে একটা সময় আসলে মানুষের ফসল বলতে শুধুমাত্র বর্ষার সময় একটা ধান হতো, এটা ছাড়া আসলে ফসল এখানে ছিলই না। কিন্তু এখন আসলে কী বলা যায়, এখানে একটা সবজি চাষে এরা একটা বিপ্লব সৃষ্টি করেছে এবং মাছ চাষেও প্রচুর বিপ্লব সৃষ্টি করেছে। এই যে যে কচুরিপানা দেখা যাচ্ছে, আসলে অ্যাকচুয়ালি এই কচুরিপানাগুলো আটকে রাখা হয়েছে একটামাত্র কারণে, এখানে ধাপ তৈরি করা হবে এবং তার উপর সবজি চাষ করা হবে, বিভিন্ন রকমের সবজি। ভেসাল একদম সুন্দর, ভেসালে মাছ ধরতেছে। আসলে এইদিকে ইয়াটা আরো বেশি সুন্দর ভিউটা। এবং এখানে প্রচুর প্রচুর পরিমাণে সবজি হবে এই এই জায়গা দিয়ে এখানে সব। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে যে ধাপ তৈরি করা হবে ওইটাকে আবার যার যার সুবিধা মতো জায়গায় ওইটাকে নিয়ে যাবে প্লেস করে, যাতে সবজিগুলো খুব সুরক্ষিত থাকে। এবং ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে, রাস্তার এই প্রকল্পটা অনেক দিন ধরে চলছিল। তো আমরা আসলে নিজেদেরকে লাকি মনে করি যে এত সুন্দর রাস্তা আসলে শেখ হাসিনা সরকার আমাদের জন্য করে দিয়েছে। তো আমরা হচ্ছে আজকে একবারে ফ্যামিলি ট্যুর, যদিও ফ্যামিলির ফুল অংশ নাই, আমরা অর্ধেক একদিকে আসছি আর অর্ধেক আর একদিকে গেছে, মানে যার যার সবাই সুবিধা মতো এদিক সেদিক বেড়াতে গেছে। তারপরেও আমরা মানে মোটামুটি আনন্দিত। এবং এই জায়গাটা আসলে সারা দিন থাকলেও এই জায়গাটা আসলে মন ভরবে না। এবং যারা হচ্ছে উঠতি উদ্যোক্তা, আমার মনে হয় তারা চাইলে এইসব এরিয়ায় এখন প্রচুর পরিমাণে প্রজেক্ট তারা তৈরি করতে পারে, কারণ এইসব জায়গা মাছের খামার বা সবজির খামার বা গবাদি পশুর খামার খুবই ভালো হবে এবং সুন্দর হবে। কারণ একদম নদী বা খালের পাশাপাশি যদি কোনো প্রজেক্ট করা যায়, সেই প্রজেক্টে অনেকগুলো সুবিধা আছে, যেমন পানির সুবিধা থাকে প্রচুর পরিমাণে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতায় অনেক ইজি হয়। এবং আবার যাতায়াতের একটা সুবিধা থাকে যেহেতু এত সুন্দর রাস্তা। সো আমাদের সবাইকে এদিকে আসার আমন্ত্রণ থাকবে। ভালো থাকবেন সবাই।